নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জন্ম নিয়ন্ত্রণ না হলে আগামী দিনে বড় বিপদের সম্মুখীন হতে হবে আমাদের। তখনই বোঝা গেছিল আগামী দিনে হয়তো কড়া সিদ্ধান্ত নিতে পারে সরকার। এবার সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েই ফেললেন অসমের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অসমের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যে এখন থেকে জন্ম নিয়ন্ত্রণ নীতি কার্যকর হবে। অর্থাৎ কেউ এখন থেকে দুটোর বেশি সন্তান জন্ম দিলে তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা এই আইন থেকে বাদ রেখেছে অসম সরকার। তবে এই আইন কবে থেকে কার্যকর হবে তা এখনো জানায়নি অসম সরকার। রাজনৈতিক মহল বলছে এই সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত হতে চলেছে দেশের রাজনীতিতে।